बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम सुप्रिय स्नेहे शिक्षार्थीरा, आशा करी तुम्हारा सबाई भालो आछो। पुलिस लाइन्स स्कूलेर ऑनलाइन क्लासे तुम्हारे जानाई स्वागतम। आज के आमार आलोच्य विषय नवम और दशम श्रेणी व्यवसाय उद्योग विषय अध्याय पाँच व्यवसायेर आईनगत दिक। शिक्षार्थीरा, गत क्लास आमी लाइसेंस फ्रांचाइजिंग निये आलोचना करेछिलाम। आज के बाकी विषयगुलो आलोचना करब। एक, मेधा सम्पद इंटेलेक्चुअल प्रपार्टी। मनन ओ मेधा द्वारा सृष्ट काजी मेधा सम्पद। आमी आबारो बोलछि, मनन ओ मेधा द्वारा सृष्ट काजी मेधा सम्पद। मनन बोलते बुझाय चिंता शक्ति। व्यवसाय शिल्पे बा वाणिज्ये प्रयोग उपयोगी आविष्कार साहित्य और शिल्पकर्म नक्शा प्रतीक नाम इत्यादि मेधा सम्पदेर अंतर्भुक्त। शिल्प बा व्यवसाय उद्योक्तार मेधा सम्पद बोलते ओईसब मूल्यवान सम्पद के बुझाय जा से दीर्घदिन प्रचेष्टा चालिये उद्भावन करेछे। सब उद्भावन और सृजनशील कर्मकांडेर मूले रयेछे मेधा सम्पद। আমি আবারও বলছি, সব উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডের মূলে রয়েছে মেধা সম্পদ। মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ জয় করেছে সৃষ্টির অনেক অজানা রহস্য, সম্ভব করে তুলেছে অনেক অসম্ভবকে। এসব সম্পদের মধ্যে প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট অন্যতম। সারা বিশ্বের মতো বাংলাদেশেও 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়। তাহলে শিক্ষার্থীরা, বিশ্ব মেধা সম্পদ দিবস কবে? 26 এপ্রিল। দুই, প্যাটেন্ট প্যাটেন্টস। প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। প্যাটেন্টের মাধ্যমে এরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়। আমি আবারও বলছি, এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়। আবিষ্কারককে প্যাটেন্টটি প্রদানের অর্থ হল এই নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি, ব্যবহার এবং বিক্রয় করতে পারবে না। শিক্ষার্থীরা, আমি প্যাটেন্টের একটি সংজ্ঞা বলছি, তোমরা লিখে নিতে পারো। আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারকের একচ্ছত্র আইনগত অধিকারকে প্যাটেন্ট বলে। আমি আবারও বলছি, আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারকের একচ্ছত্র আইনগত অধিকারকে প্যাটেন্ট বলে। অনেক সময় কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিযোগী বিধি লঙ্ঘন করে নকল পণ্য বাজারে বিক্রয় করে উদ্ভাবনকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্যাটেন্ট করার প্রধান উদ্দেশ্য হল শিল্প উদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন নকল বা অন্য কোনো উপায়ে তৈরি বা বিক্রি করে যাতে আর্থিক সুবিধা অর্জন না করতে পারে তার ব্যবস্থা করা। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্যাটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে। বস্তুত এ বিষয়ে শিল্প উদ্যোক্তার সচেতনতার অভাব বা অবহেলার কারণে অনেক সময় প্রতারিত হয়েছে। বাংলাদেশে 1911 সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আছে। তো শিক্ষার্থীরা, তোমাদের একটি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। যেমন, এক্স নামক একজন ব্যক্তি গোল আলু থেকে কিভাবে বিদ্যুৎ আবিষ্কার করতে হয় সেই পদ্ধতি উদ্ভাবন করলো, অর্থাৎ গোল আলু থেকে বিদ্যুৎ তৈরি করা। কিন্তু সে তার এই আবিষ্কারটির প্যাটেন্ট নিবন্ধন করলো না। তাহলে দেখা যাবে অন্য কেউ এই আবিষ্কারটি অন্য কারো নামে চালিয়ে দিতে পারবে, আর সে যদি নিবন্ধন করে তাহলে অন্য কেউ এটা অন্যের নামে চালাতে পারবে না, এবং এই যে এই আবিষ্কার থেকে সমস্ত প্রকার সুবিধা পাবে আবিষ্কারক। তাহলে শিক্ষার্থীরা, প্যাটেন্ট নিবন্ধন করা কিন্তু খুবই জরুরি। কোনো আবিষ্কারক যদি প্যাটেন্ট নিবন্ধন না করে তাহলে ওই আবিষ্কারের সুবিধা অন্য কোনো প্রতারক ভোগ করতে পারে। যেমন, তোমাদের একটি উদাহরণ দিলে ভালো বুঝবে।
যেমন আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, তিনি বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি তা প্যাটেন্ট নিবন্ধন করেনি। তারও আরও পরে ইতালির বিজ্ঞানী মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু তিনি তার নামে অর্থাৎ মার্কনির নামে প্যাটেন্ট নিবন্ধন করেছিলেন। এজন্য বর্তমানে বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয় ইতালির বিজ্ঞানী মার্কনিকে। বাংলাদেশের স্যার জগদীশচন্দ্র বসু যদি যথাসময়ে প্যাটেন্ট নিবন্ধন করত, তাহলে আজকে বিশ্ব দরবারে তার নামটি খুবই পরিচিত হতো। তাহলে যে কোনো আবিষ্কারককে তার আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই প্যাটেন্ট নিবন্ধন করতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশে প্যাটেন্ট ও ডিজাইন আইন চালু আছে 1911 সালের, আর তোমাদের বইয়ে এটা লেখা নেই, কিন্তু তোমরা নোট করে নিবে, প্যাটেন্ট করা হলে, একবার প্যাটেন্ট করা হলে তার মেয়াদ থাকে 16 বছর পর্যন্ত। পণ্যপ্রতি অথবা ট্রেডমার্ক, ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। আমি আবারও বলছি, ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র অর্থাৎ আলাদা করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। আমি একটি সংজ্ঞা বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। ট্রেডমার্ক হলো পণ্যের বা সেবার এমন কিছু স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য যা একটি প্রতিষ্ঠানের পণ্য থেকে অপর প্রতিষ্ঠানের পণ্যকে আলাদা করে। বা আমরা সংক্ষেপে বলতে পারি, ট্রেডমার্ক হচ্ছে পণ্য বা সেবার স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য। তাহলে পণ্যের ক্ষেত্রে যদি করা হয়, সেটাকে বলা হবে ট্রেডমার্ক। ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে বলা হবে সার্ভিস মার্ক। আমি আবারও বলছি, পণ্যের ক্ষেত্রে বলা হবে ট্রেডমার্ক, আর সেবার ক্ষেত্রে বলা হবে সার্ভিস মার্ক। স্বতন্ত্রতাই মার্ক বা প্রতীকের মূল বিষয়। তাহলে প্রতীকের মূল বিষয় হলো কি? স্বতন্ত্রতা, অর্থাৎ পৃথক করা। ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে কোনো রূপ সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে। আর উল্লেখ্য যে মোরক প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে শিক্ষার্থীরা, মোরক কিন্তু ট্রেডমার্কের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নিচে তোমরা দুটি ট্রেডমার্কের চিহ্ন দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। যেমন আমরা যদি বাজার থেকে ডাব সাবান কিনি, দেখব যে সাবানের উপরে একটি ঘুঘু পাখির চিহ্ন থাকে। আবার যদি আমরা লাক্স সাবান কিনি, সেখানে দেখব যে ওইখানে খোদাই করা লাক্স লেখা থাকে। এই যে তাদের প্রতীক, এটাকে বলা হয় কি? ট্রেডমার্ক। আবার তোমরা যদি এডিডাস জুতো কিনো, দেখবে যে জুতোর উপরে এডিডাস লেখা থাকে। যদি লোট্টোর জুতা হয়, লোট্টো লেখা থাকে। বাটা হলে বাটা লেখা থাকে। এই যে বিভিন্ন প্রতীক, অক্ষরগুলো, এগুলোকে বলা হয় কি? ট্রেডমার্ক। এছাড়াও রঙের সমন্বয়, যেমন তোমরা খেয়াল করলে দেখবে যে বাংলালিংকের ক্ষেত্রে, বাংলালিংক সিম কোম্পানির ক্ষেত্রে ডোরাকাটা বাঘের রং ব্যবহার করা হয়, তাহলে এই রঙটাও তাদের কি? ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। এছাড়াও যে স্লোগানগুলো থাকে, শিরোনামগুলো থাকে, সেগুলোও কি? ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। যেমন শিরোনাম, দু একটি উদাহরণ আমি দিই। যেমন বাংলাদেশ বিমানের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীর। এছাড়াও গ্রামীণ ফোনের শিরোনাম হচ্ছে, হেডিং বা স্লোগান হচ্ছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন। এই যে শিরোনাম, ব্র্যান্ড, লেভেল, প্রতীক, স্বাক্ষর, এগুলোকে কী বলা হয়? ট্রেডমার্ক। এগুলো দ্বারা আমরা এক প্রতিষ্ঠানের পণ্য থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্যকে পৃথক করতে পারি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। কোনো প্রতীক বা মার্কের রেজিস্ট্রেশন ওই পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতীকটি ব্যবহারের বিষয়ে রেজিস্টার্ড মালিককে একচ্ছত্র সত্ত্ব বা অধিকার প্রদান করে। রেজিস্টার্ড মালিকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। রেজিস্টার্ড মার্কটি সুপরিচিত হলে অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রেও
মালিকের এ অধিকার প্রতিষ্ঠিত হবে। আইন দ্বারা এ অধিকার সুরক্ষিত। এ অধিকার লঙ্ঘিত হলে আদালতে মামলা করে প্রতিকার পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি আমার কোনো পণ্যের ট্রেডমার্ক নিবন্ধন করি, তাহলে অন্য কেউ এটা নকল করতে পারবে না, আর যদি নকল করে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে পারব। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা, টাইম লিমিট অফ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। রেজিস্ট্রার ট্রেডমার্কের মালিক মার্টি ব্যবহারের একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন, অর্থাৎ যিনি ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করবেন তিনি একমাত্র এটি ব্যবহারের অধিকার রাখেন। রেজিস্ট্রেশন দেওয়া হয় 7 বছরের জন্য। তাহলে শিক্ষার্থীরা, ট্রেডমার্কে রেজিস্ট্রেশন প্রথমত দেওয়া হয় 7 বছরের জন্য, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে 10 বছরের জন্য নবায়ন করা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কী বুঝলাম? যে ট্রেডমার্ক প্রথমত 7 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়, পরবর্তীতে নবায়ন করলে আরও 10 বছর করে মেয়াদ বাড়ানো যায়। অনির্দিষ্টকাল পর্যন্ত পুনরায় পুনরায় নবায়ন করা যেতে পারে। তাহলে আমি যতবারই নবায়ন করব, মেয়াদ কত বছর? 10 বছর। নবায়ন না করলে, শর্ত লঙ্ঘিত হলে বা কোনো অভিযোগ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তাহলে আমরা যদি ট্রেডমার্কের নবায়ন না করি, তাহলে রেজিস্ট্রেশন বাতিল হবে। উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়। বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্কস আইন 2009 চালু আছে। তাহলে প্যাটেন্ট ও ডিজাইন আইন হলো 1911 সালের, আর ট্রেডমার্কস আইন বর্তমানে প্রচলিত আছে 2009 সালের। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা পার্টটি বুঝতে পেরেছ। ট্রেডমার্ক এবং প্যাটেন্ট এবং এর সময়সীমা সম্পর্কে বুঝতে পেরেছ। এছাড়াও বাসায় তোমরা আরেকবার মূল বইটি রিডিং করবে, করে বাড়ির কাজগুলো করে আমাদের গ্রুপে জমা দিবে। তো শিক্ষার্থীরা, ভালো থাকবে তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।